ঠাকুরগাঁয়ের প্রাথমিক স্তরে মিড ডে মিল কার্যক্রম চালু হওয়ার পর শিশুদের ভর্তির হার সন্তোষজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও শিক্ষকরা। আমাদের স্কুলে মিড ডে মিল চালু হচ্ছে, এতে আমাদের শিশুদের অনেকটাই উপকৃত হবে, কারণ স্কুলে আসার প্রতি আগ্রহ বাড়বে। বাসায় না গেলে এখানে তাড়াতাড়ি খাওয়া হয়। বাচ্চারা মানে মিড ডে চালু করাতে খুবই খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে পিকনিকের মতো। করুগায়ের গ্রাম অঞ্চলে প্রায় 80% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, ফলে অনেকে নিজ সন্তানদের স্কুল পাঠাতে আগ্রহী হয়ে ওঠে না। কিন্তু গত 2 বছর যাবত বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু হওয়ার পর বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির চিত্র পাল্টে গেছে। বিদ্যালয়ে মিড ডে মিল শুরু হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি। আমাদের বাড়ি অনেক দূরে, আমরা আগে বাড়িতে খেতে যেতাম, এখন আর সেটা খেতে যেতে হবে না। এসএনসি সভাপতি এবং পিটিএ সভাপতি এবং আমাদের যে অভিভাবক বৃন্দ আছে, এদের উদ্যোগে এবং এদের সহায়তায় আমরা মিড ডে মিল চালু করতে যাচ্ছি। মিড ডে মিল কনসেপ্টটা হচ্ছে যে বাচ্চারা যাতে স্কুলে আসতে উৎসাহিত হয়। এটা অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত পরিবারের আপনার আর্থিক অসঙ্গতি আছে বা তারা বাচ্চারা সকালে আসলে দুপুরে তাদের খাবারটা তারা দিতে পারে না, তো এই বাচ্চাগুলোকে স্কুলে ধরে রাখবার জন্য আমরা এই মিড ডে মিল কনসেপ্টটা অনুযায়ী কাজ করছি। রহিম শুভ, হ্যালো .bdnews24.com, ঠাকুরগাঁও।